তিন ব্যক্তি পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিল, প্রবল তুফান এসে গেছে, পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেছে, ঢুকার পরে বিশাল এক পাথর এসে গেছে পাহাড়ের গেইটে, আর বের হওয়া সম্ভব নিশ্চিত মরণ। তিনজনের তিনটা বিষয় নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে। একজন দোয়া করেছে, আল্লাহ আমি জীবনে কোনোদিন আমার মা বাবাকে না খাওয়াই আর সন্তানকে খাওয়াই না, তোমার যদি পছন্দ হয় তাহলে পাথর সরিয়ে দাও, পাথর একটুখানি সরে গেছে। দ্বিতীয় জন দোয়া করতেছে, আল্লাহ আমার ঘরে একজন চাকর ছিল যার কিছু বেতন রেখে সে চলে গিয়েছিল আমার সাথে রাগ করে, আমি সেই বেতনগুলো থেকে একটা গরু কিনেছিলাম, সেই পশু দিয়ে আমি জমি চাষ করেছিলাম, সেখান থেকে অনেক ফসল হয়েছে, বহুদিন পরে সেই চাকর যখন ফিরে আসলো তার বেতনের জন্য আমি তাকে বিশাল অ্যামাউন্টের গরু শস্য ধান দিলাম, সে বলল আমার বেতন তো সামান্য, এতগুলো কেন দিচ্ছেন? আমি বলেছিলাম তোমার সামান্য টাকা থেকে এগুলো সব হয়েছে, আল্লাহ আমি তোমার বয়ে সব তাকে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ এটা বান্দার হক ছিল, আল্লাহ তোমার পছন্দ হলে কবুল করো, আল্লাহ পাথর আরেকটু সরিয়ে দিলেন। তিন নম্বর ব্যক্তি বলে, আল্লাহ আমি আমার চাচাতো বোনের সাথে আমার এক সম্পর্ক খারাপ হয়ে এক পর্যায়ে আমরা খারাপ কাজে লিপ্ত হতে যাচ্ছিলাম, ঠিক সেই সময় আমার বোন চাচাতো বোন আমাকে বললো, এই আল্লাহর বান্দা আল্লাহকে ভয় পাও। তখন আমি আমার চাচাতো বোনের সামনে থেকে তুমি আল্লাহর ভয়ে চলে এসেছিলাম, তোমার যদি পছন্দ হয় পাথরটা সরিয়ে দাও। তিনজনের দোয়া আল্লাহ কবুল করে গুহার সামনে থেকে বিশাল পাথর আল্লাহ সরিয়ে দিয়েছে। তাহলে বান্দার হক খবরদার, কখনো খাওয়া যাবে না, সাবধান থাকবেন।